আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অবগত আছি যে এই ভেলাই গ্রামে একদিনের প্রোগ্রাম। তো যিনারা আপনারা এখনো বাড়িতে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, সময় কিন্তু চলেই যাচ্ছে, সময়কে রুখে রাখার সম্ভব নয়। যার জন্য আমি বলি, আজকের এই মুহূর্তটা, এই সময়টা কালকে কিন্তু ফিরে পাওয়া যাবে না। অতএব যে বা যারা আপনারা দোকান পাশারে এবং আত্মীয় স্বজন, আপনি যিনি এসেছেন আত্মীয়র বাড়িতে, আমি আপনাকেও বলি, এই গ্রামবাসী বেশি, এখানে মুসলিম সংখ্যক বাড়িও নেই। তো যার জন্য আমি বলি, আপনি যে আত্মীয় এসেছেন আপনার আত্মীয়র বাড়িতে, আপনি আত্মীয়তা সেরে খুব তাড়াতাড়ি করে দ্রুতগতিতে আসার চেষ্টা করুন। আপনাদের একদিনের সভা আগামীকাল আপনাকে আর এই জায়গায় কেউ ডাকবে না, আজকেই শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم إن القبر أول منادي للآخرة فإن نجه منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই।
আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি না, পাঁচুয়া তো নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা গেলা গায়ে হাজি শাহ, পাঁচুয়া তো নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা গেলা গায়ে হাজি শাহ। ও ভাই চায়ের দোকানে বসে হাজি, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি না চায়, এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা না নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি না, সমাজেতে অসঙ্গতি বলব কত আর, সমাজেতে অসঙ্গতি বলব কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার, ও ভাই টাকার লাগি গরিব দুঃখী, টাকার লাগি গরিব দুঃখী, বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী, বিচার নাহি পায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের সমাজেতে শান্তি বুঝি না, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, ভাইরে উচিত কথা কইতে গেলে, উচিত কথা বলতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি না, ছোট বড় নয় ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরুবিকে করছে অপমান, ও ভাই ছোট বড় নয় ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরুবিকে করছে অপমান, ও ভাই দশ বছরের পলায় যদি আবুল বিড়ি খায় ভাইরে, দশ বছরের পলায় যদি সামনে বিড়ি খায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের সমাজেতে শান্তি বুঝি না, এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই,
আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহে থাকবে উপস্থিত আজকের এই ভেলাই গ্রামের মহতী সভার সুযোগ্য সুনির্বাচিত আজকের এই দিনী সভার সভাপতি মহাশয় ও আমার সামনে উপস্থিত থাকা আমার দিনদার বৈজনিষ্ঠ আমার কাকা বাবা সমতুল্য ভাই ও বন্ধুরা ও পর্দা নাসিন পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, সর্বভাগ্যে আমরা সে মহান সত্তার প্রশংসা কামনা করি যে মহান সৃষ্টিকর্তা তিনি তেনার এই নিরাকার পৃথিবীর বুকে যেখানে আজও পর্যন্ত সৌদি আরব, ইংল্যান্ড, ভুটান, বাংলাদেশ যে কোনো পৃথিবীর দেশে কোনো বৈজ্ঞানিক আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে বিশাল বড় একটা আসমানকে উপরওয়ালা রেখেছে, একটা কোনো জায়গায় খুঁটি দিয়ে চেড়ে রেখেছে। আল্লাহ বলছে এই আসমানটাকে আমি ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছি। আল্লাহ বলছে যেদিন জমিনটা বানালাম সেদিন জমিন টলমল টলমল করতেছে, কারণ এই জমিনটা টোটাল পানির উপরে জলয়মান, পানির উপরে ভাসতেছে। বিশ্বাস যদি না হয় এখানেই ফিল্টার পুতন পানি বার হবে, তাহলে যদি পানির উপরে জমিনটা না ভাসে তো ফিল্টার গাললে পানি বার হয় কি করে? অবশ্যই এই জমিনটা পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। আল্লাহ বলছে যেদিন আমি জমিন বানালাম এই জমিনটা যেদিন টলমল করে সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা এই পাহাড়ের সঙ্গে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি, দিয়ে বলেছে এই পাহাড় এই জমিনের সঙ্গে তোমাকে পেরেক মেরে দিলাম আর কোনোদিন লড়াচড়া করবি না। তারপরও কিন্তু পৃথিবীর বুকে মাঝে মাঝে যেটা হয় সেটা ভূমিকম্প। এই ভূমিকম্প হওয়ার কিছু কারণ আছে, যদিও বিষয় আমার ওদিকে না। তো যে মহান সত্তা এই আসমানকে ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে রেখেছে, এই সচেতন জমির উপরে যিনি আল্লাহ রাব্বুল আলামিন দেহের ভিতরে আত্মা রেখে এত বড় সুন্দর একটা দেহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই মহফিলে এসে আমাদের একত্রিত হওয়ার শক্তি দান দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের মেম্বার, নবী মাতৃহারা, পিতৃহারা, সাইয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি হাজারো হাজার দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় মুসলিম সমাজ, আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি প্রত্যেক জাতিকে আজকে আমাদের এই দিনী সভার আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই মাইকের আওয়াজ যতদূর যায় আপনি অবশ্যই আসুন, আপনি আমাদের সহযোগিতা করুন। এটা এমন একটা ধর্মীয় জায়গা, এখানে যদি আমরা কোনো পুণ্য করে থাকি তাহলে স্বর্গে যাব ইনশাআল্লাহ, এখানে যদি কোনো একটু নিকি করে থাকি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই উসিলায় হতে পারে জান্নাতে দেবে। আমি আমার বক্তব্যের পর্বে আরেকটা শুরুতে কথা বলছি, আমার এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আরো একবার পুনরায় আমি তাদেরকে ডাকতেছি, বাপ আমার, ভাই আমার, কাকা আমার, যুবক ভাই আমার, নানা আমার, যে বা যারা এদিকে আছেন অতিসত্বর চলে আসুন। মা বোনেরা আপনারা এখনো এসে উপস্থিত হতে পারেননি, দুর্ভাগ্যজনক বিষয়, আপনারাও অতিসত্বর চলে আসুন। আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি, একটা কথা বলি, সামনে যদি শ্রোতা না থাকে ডক্টর জাকির নায়েক যদি এনে দেন তারপরেও জিরো হয়ে যাবে, ও কাকে কি বলবে কিছু খুঁজে পাবে না। মমতাজুলকে এনে দেন, নূর মোহাম্মদকে এনে দেন, কোনো লাভ হবে না সামনে যদি শ্রোতা না থাকে। তো উত্তর এলাকার আমি সকল মুসলিম সমাজকে এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আহ্বান জানাই, আপনারা আসুন। আমি আমার বক্তব্যের শুরুতে আরম্ভ করছি ইনশাআল্লাহ। আজকে যে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং রাসূলের যে হাদিসটা আমি আপনাদের মুখে রাসূলের হাদিসটা বায়ান করেছি, এই কোরআন ও হাদিসকে সামনে রেখে যদি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয় খুঁজেন তাহলে আমার বিষয়ের নাম হবে কবর সম্পর্কে। এই কবর সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন যে
ইন্নাল কবর আউয়াল মানাজিলিল আখিরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে তার প্রথম মঞ্জিল প্রথম স্টেশন হবে কবর। এই কবরে যদি কেউ নাজাত পেয়ে যায় তিনটা প্রশ্নের জবাব কেউ দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ বলছেন, রাসূল বলেন, তার সামনের যে স্টপিস রয়েছে সামনের যে স্টেশন রয়েছে সেই স্টেশনগুলো তার জন্য সহজ হয়ে যাবে, সামনের যে এক্সামিনেশন পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো তার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় মুসলিম সমাজ, আজকে আমার যুবক ভাইরা আছে 24-23 বছর বয়স, ও ভেবে রেখেছে বিয়ে করব বাসর রাতটা কিভাবে কাটাবো, কিন্তু ওই যুবক ভাই ওই চাচা ওই কাকা একবারও ভাবে দেখেনি অন্ধ কবরে যেখানে এত কিছু লাইটের ব্যবস্থা, পৃথিবীর বুকে গরম লাগছে এসির ব্যবস্থা, কম গরম লাগে ফ্যানের ব্যবস্থা, লাইন চলে যায় জেনারেটরের ব্যবস্থা, জেনারেটর নাই ইনভার্টারের ব্যবস্থা, বাপ নেই মা আছে, ভাই নেই বোন আছে, গ্রামবাসী নেই আত্মীয় স্বজন আছে, এই যে গোটা পৃথিবী। আল্লাহ বলছে, বান্দা যেদিন আজরাইল এসে জীবনটা নিয়ে চলে যাবে ওই অন্ধ কবরে কি করবা, না থাকবে বাতি, না থাকবে বন্ধু, না থাকবে সাথী, না থাকবে এয়ার কন্ডিশন, কিচ্ছু নেই ওই অন্ধ কবরে, না থাকবে বিছানা, না থাকবে এসি, না থাকবে ফ্রিজ, কেউ থাকবে না ওই অন্ধ কবরে, তুমি থাকবা কি করে, একটা কোনো লাইটের ব্যবস্থা নেই, একটা কোনো সাথী বন্ধু নেই, ওই অন্ধ কবরে তুমি থাকবা কি করে। পৃথিবীর মানুষ আজকে আমরা কতটা স্বার্থপর, আজকে আমি যদি কলকাতা যাব এই উদ্দেশ্য নিয়ে রওনা দিই, আমি আমার মা আমি আমার স্ত্রীকে বলবো, ওই জয়নাব আমার ব্যাগটা ভালো করে গুছে দে, দুটা কাপড় দে, দুটা আরো পাঞ্জাবি দে, ভালো করে ব্যাগটাকে গুছে নিয়ে 13 তারিখে কলকাতা যাব, 7 তারিখ থেকে তার স্টার্টিং, 3 দিন কলকাতায় গিয়ে থাকব, সব কাপড় চুপড় পটলিতে নিয়ে 13 তারিখ হয়ে গেছে আজকে আমি কলকাতা রওনা দেব। আরে সকাল 6টা হয়ে গেছে, মোবাইলে চার্জ আছে, দেখ দেখ 9টায় তো 10টা আছে, বলছে মোবাইলে চার্জ নেই, বলে চার্জে লাগা চার্জে লাগা, মোবাইল চার্জে লাগালাম, মোবাইল ফুল চার্জ হলো, ব্যালেন্স দেখলাম ব্যালেন্স আছে কিনা ব্যালেন্স নিলাম, যাওয়ার শেষে দেখছি 3 দিন থাকবো, ব্যাটারি শেষ হবে, চার্জারটা নিতে হবে, চার্জারটা গুছে নিয়ে ব্যাগের ভিতরে নিলাম, সব কিছু 3 দিন সফরের জন্য 2-3টা ব্যাগ রেডি করে নিলাম, কলকাতা সফরে যাব, 2-3টা ব্যাগ আপনি রেডি করেছেন সফরে যাওয়ার জন্য, 3 দিনের সফরে যেতে যদি আপনার 3টা ব্যাগ লাগে, তাহলে এই পৃথিবী থেকে যেদিন বিদায় নেব সেই অন্ধ কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছেন, সেই অন্ধ করে আল্লাহকে মুমিন বলে পরিচয় দিবেন তার জন্য কি আপনি অর্জন করেছেন, যে হাশরের মাঠে যাওয়ার পূর্বে কবরে যে আপনাকে নিয়ে যাবে ওই কবরে আপনি মুমিন বলে পরিচয় দেওয়ার জন্য কি ডকুমেন্ট নিয়ে যাবেন। এর ভারতে থাকার জন্য আমাদের নাগরিকত্বের প্রয়োজন, ভোটার কার্ডের প্রয়োজন, আধার কার্ডের প্রয়োজন, রেশন কার্ডের প্রয়োজন, আমার আল্লাহ বলছে হাশরের মাঠে যেদিন কোটি কোটি জনতা থাকবে সেদিন কোটি কোটি জনতার মধ্যে তুমি একজন মুমিন ব্যক্তি, তার সার্টিফিকেট তো লাগবে, ওই সার্টিফিকেট জোগাড় করার জন্য পৃথিবীর বুকে আমাদের কর্ম রয়েছে, এই কর্মগুলো আমাদের করে যেতে হবে। প্রিয় মুসলিম সমাজ, এই কবর রাসূল বলতেছে এই কবরটা কারো জন্য বন্ধুত্বের ঘর, আবার কবরটা কারো জন্য অন্ধত্বের ঘর, এই কবর যদি কেউ পৃথিবীর বুকে আমল ভালো করে নাই তাহলে কবরটা হবে বন্ধুত্বের ঘর, আর পৃথিবীর বুকে যদি কেউ এমন কোন আমল করে যা রাসূলের বিরোধী যা আল্লাহর বিরোধী তাহলে কবরটা তার জন্য অন্ধকারের ঘর। প্রিয় মুসলিম সমাজ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আজকে যার পিছনে তুমি ঘুরো তোমার 4 জন পুত্র সন্তান, তোমার 10 বিঘা সম্পত্তি রয়েছে, ইয়াওমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমার আল্লাহ বলছে পৃথিবীর বুকে তোমার 4 জন সন্তান, এই নিয়ে তুমি গর্ব করো, 10 বিঘা তোমাকে সম্পত্তি দিয়েছি এই সম্পত্তি নিয়ে তুমি গর্ব করো, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তুমি শুনে নাও, ইয়াওমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাশরের মাঠে তোমার মাল তোমার সন্তান তোমার কাজে আসবে না, মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে
মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুরে ছাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাহারি গাড়ি ইয়ার কন্ডিশন, সাড়ে তিন হাত মাটির বিছানা হইব রে আস। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই। লিল্লাহ তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, মহান বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, কবরে যখন দুইজন, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে রেখে যখন কবরে লাশকে রেখে দেওয়ানো হয়, কবরে যখন লাশকে রেখে দিলাম, লাশকে কবরে রেখে দেওয়ার পরে সবাই যখন কবরে তার মাটি দিয়ে দিলাম, আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিরা যখন মাটি দিয়ে, তোমার সাথী বন্ধুরা মাটি দিয়ে যখন কবর থেকে বিদায় নেবে, আরে দুঃখজনক বিষয়, ওই কবরে মা থাকবে না, বাবা থাকবে না, অন্ধ কবরে একা থাকতে হবে। ওই অন্ধ কবরে নিচে মাটি থাকবে, বামে মাটি, বামে মাটি, উত্তরে মাটি, দক্ষিণে মাটি, নিচে মাটি, একটা বালিশ পর্যন্ত দেওয়া হবে না। ওই অন্ধ কবরে একা থাকতে হবে। হায় রে পৃথিবীর মানুষ, পৃথিবীর বেকে এত মোহাব্বত, এত ভালোবাসা, এত আপনজন কি করবে। এ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, মরার পরে তোমার সন্তান, মরার পরে তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার নিজের মাল তোমাকে নিজে সঞ্চয় করতে হবে। হাসরের মাঠে আমলনামা নেওয়ার জন্য ডান হাতে আমলনামা নিতে হবে, আর আমার আল্লাহ ডান হাতে যখনই আমলনামা দিয়ে দেবে, আপনাকে বুঝে নিতে হবে আমি মহান আল্লাহর অনুমতিতে জান্নাতি পেয়ে গেছি, আমলনামা ডান হাতে পেয়েছি। প্রিয় মুসলিম সমাজ, আজকে আমরা পৃথিবীর বুকে কি মানুষ, আজকে আমরা সবাই জানি কবরে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার নবী কি, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি। কবরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নেতাকে, তোমার ধর্ম কি, তিনটা প্রশ্ন করা হবে। পৃথিবীর কম বেশি প্রত্যেক মানুষই আমরা তার উত্তর জানি, তোমার রবকে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তোমার নেতাকে বলে আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তোমার ধর্ম কি, বলে আমার ধর্ম ইসলাম। প্রিয় মুসলিম সমাজ, আপনি মরে যাবেন, কবরে যখন নাকির মুনকির এসে আপনাকে প্রশ্ন করবে, তখন আপনি গুলিয়ে যাবেন। গুলিয়ে যাওয়ার মানে হচ্ছে, আমি একটা বিয়ে করেছি, এমন মেয়েকে বিয়ে করেছি তার বাবা অনেক বড় বড় লোক, বিয়ের সময় আমাকে একটা স্কর্পিও দিয়েছে, ঘরে একটা ফ্রিজ দিয়েছে, সুন্দর করে একটা আলমারি দিয়েছে, বক্স একটা খাট দিয়েছে, এগুলো আমি শুয়ে স্বপ্ন দেখছি, স্বপ্ন বাস্তব নয়। আমি শুয়ে যখন স্বপ্ন দেখছি আমার হাইফাই বাড়িতে শ্বশুর হয়েছে, আমি একজন বিবাহ করার পরে আমাকে একটা ফ্রিজ দিয়েছে, একটা আলমারি দিয়েছে, একটা শোকেস দিয়েছে, আমাকে বক্স সিস্টেম একটা খাট দিয়েছে, আমাকে এসি দিয়েছে, আমাকে একটা স্কর্পিও দিয়েছে। একদিন স্কর্পিও করে আমি আমার বউ আর আমার ছোট্ট একটা সন্তান হয়েছে, তাকে নিয়ে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। যেতে 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 যখন রায়গঞ্জ পার করে নাগর ব্রিজে গেছি, ওদিক থেকে একটা বারো চাকার এমন ভাবে ধাক্কা লেগেছে, স্কর্পিও একেবারে আমার নাগর ব্রিজে, আর ওই মুহূর্তে স্বপ্ন ভেঙে গেছে। এ টোটালটাই স্বপ্ন। এবার আপনি ভেবে দেখেন,
স্বপ্ন যখন আপনার শেষ, তখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কাল সকালে কাউকে শোনাচ্ছেন, আরে কালকে একটা স্বপ্ন দেখেছি আমি, বলে কি স্বপ্ন দেখেছিস, বলে অত কিছু মনে নেই তবে এইটুকুন মনে আছে আমি খুব বড় লোকের বাড়িতে বিয়ে করেছিলাম, আমার শ্বশুর আমাকে একটা স্কর্পিও দিয়েছিল, ওই স্কর্পিও নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাই, রায়গঞ্জ পার করে যখন নাগর ব্রিজে পৌঁছাইছি, 12 চাকাতে এমন ধাক্কা মেরেছে নিচে গড়ে গেছি, আর জেগে দেখছি নাই বিছানায় শুয়ে আছি। প্রিয় মুসলিম সমাজ, খবরে তখন নাকের মনকের প্রশ্ন করবে মানরা পোকা, ও ভেলাইর মানুষ, ও মুসলিম সমাজ, খবরে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে মানরা পোকা, পৃথিবীতে তোমার স্বপ্ন স্বরূপ এই পৃথিবীতে এসেছি, আর দুনিয়া ও কুল্লহা, এই পৃথিবীটা হলো আমাদের আখিরাতের একটা, আমরা বাজার করার জন্য এসেছি, যেমন ভাবে যে বাজার করবে হাসরের মাঠে তেমন ফল আমরা তেমন পাব, এই হাসরের মাঠে আমরা চলে এসেছি বন্ধুরে, এই পৃথিবীর বুকে আমরা যা ইনকাম করব, যা নেকি অর্জন করব, হাসরের মাঠে তার ফল আমাদের আসবে। স্বপ্ন দেখে যেমন মনে পড়ল শুধু স্কর্পিও নিয়েছিলাম আর 12 চাকাতে ধাক্কা মেরেছে তো ব্রিজের তলে পড়েছে, নাকির মনকির যখন কবরে প্রশ্ন করবে তোমার রবকে, পৃথিবীর বুকে সেটা তো একটা স্বপ্ন, আপনি আপনার 63 বছর যেই কাজে লাগিয়েছেন, পাটার ব্যবসা করি, একটা ভেটভেটি ঠিক করেছি, 10 কুইন্টাল প্রতিদিন পাটা কিনি আর মহাজনের কাছে কালিয়াগঞ্জে পাঠাই, নাকির মুলকির যখন প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে, বলবে লা দিদি আমি কিছু জানি না, কুন্তু আকুল মায়াকুল নাস, পৃথিবীর বুকে লোকজন যা বলতো তাই আমি বলতাম, ফেরেশতারা বলবে ভাইয়া কুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, তার মানে তুমি জানতেও না তো তেলাওয়াত করতা না, জানারও চেষ্টা করতা না। প্রিয় মুসলিম সমাজ, স্বপ্ন দেখে যেমন স্বপ্নর সম্পূর্ণ রিলগুলো মনে থাকে না, স্কর্পিও দিয়েছে আর নগরের তলে পড়েছি, ওই রকমই যখন নাকির মুনকির আপনাকে কবরে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, মনে শুধু পড়বে একটা আমার ভেটভেটি ছিল আর 10 কুইন্টাল প্রতিদিন আমি পাটা কিনতাম আর কালিয়াগঞ্জে পাঠাতাম, এই ছাড়া কবরে আর কিছু মনে আসবে না। আপনি স্বপ্ন দেখলে যেমন আপনার স্বপ্নে মূল পয়েন্ট মনে থাকবে, আমার শ্বশুর আমাকে স্কর্পিও দিয়েছে আর নাগরতলের নাগরের বীজের তলে পড়েছি, ওই রকমই যখন নাকির মুনকির আপনাকে প্রশ্ন করবে এই পৃথিবীর বুকে যেই কাজে আপনি বেশি সময় দেবেন, আপনার কবরের মধ্যে ওই বিষয়টাই বারবার করে মনে আসবে, বারবার ওই বিষয়টাই মনে পড়বে যে পৃথিবীর বুকে আমি ওই অন্যায় কাজ করেছি, পৃথিবীর বুকে আমি ব্যবসা করে আমার জীবনকে শেষ করেছি। প্রিয় মুসলিম সমাজ, বড় দুঃখ লাগে আজকে পৃথিবীর মানুষ কবর বলে আমাদের স্মরণ নেই, এমন জায়গায় আমরা পৌঁছে গেছি কবরটা হলো ভয়াবহ জায়গা, আজকে এই পৃথিবীর বুকে আমাদের মায়া মহাব্বত ভালোবাসার জড়িয়ে আছে, আপন মানুষ চেনা বড় রে, আপন মানুষ বোঝা বড়দা, চাইলে তারে যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চেনা বড়দায় রে, আপন মানুষ বোঝা বড়দায়। পৃথিবীর বুকে আমরা মসজিদটা কম বেশি সবাই চিনি, মসজিদে নামাজ পড়ি, 5 বার দিনে মুয়াজ্জিন আজান দেয়, আজানের জবাব দিই, মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু প্রিয় মুসলিম সমাজ দেখবেন গোটা ভেলার মানুষই মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে ফিরে আসছে, দেখবেন যখন নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে আসবে, রাসূল একটা হাদিসে বলছে অনেক মুসাল্লি রয়েছে যারা মসজিদে নামাজ পড়তে যায় কিন্তু নামাজ পড়ে যখন ফিরে আসে তখন তারা পাপ নিয়ে ফিরে আসে, পাপ নিকি অর্জন করার জন্য মসজিদে যাই কিন্তু ফিরে আসার সময় পাপ নিয়ে আসে, কিভাবে চলুন আমি আপনাকে বুঝাই, আপনি একটা পাকা বাড়ি দিবেন, সামনে আমাদের কুকরামুনি ভাটা, এই ভাটাতে গেলেন দেখবেন যখন বর্ষার সময় হয় তখন ভাটার ইট বন্ধ থাকে আর যখন চৈত্র মাসের সময় হয় তখন ভাটার কিন্তু ইট পুরাতে স্টার্টিং করে, যখন ভাটার ইটটা কাঁচা নির্মাণ করে তখন গিয়ে দেখবেন একটা ফার্মা আছে, ওই ফার্মাতে একটা মাপ করে নিয়েছে, ওই কাদাটা যখন ফার্মাতে ভরে একটা দেখবেন জাম দেবে, জাম দিয়ে যখন ফার্মাটাকে উল্টে দিবে দেখবেন ইট হয়ে গেল,
ওটাকে আবার কিছুদিন শুকাবে, তারপরে দেখবেন ভাটাতে আগুন দিয়ে ওটা আবার ইটে পরিণত করবে। প্রিয় মুসলিম সমাজ, ওই একই ইট, ওই একই খাম্বা, এক খাম্বাতে দিয়ে ইট নির্মাণ করলাম, ভাটার মালিক ওই ভাটাতে ওই ইটকে পুড়িয়েছে, আর যেদিন ইট সম্পূর্ণ পুরা হয়ে গেছে, যখন ভাটার মালিক ওই খনি থেকে ইট বার করে তাল তাল করে বাইরে রাখবে, আপনি এবার ইট কিনতে গেছেন, ম্যানেজার সাহেব আপনাকে দেখাবে, ও মশাই এগুলা হলো এক নাম্বার ইট, এটা দুই নাম্বার ইট, এটা গড়িয়া ইট, এটা রাস্তাঘাট খারাপ হলে দেবে, এটা তিন নাম্বার ইট। ভাই রে আমার, বন্ধু রে আমার, খাম্বা তো ওইটাই, পরিশ্রম তো ওইটাই, কাদা তো ওইটাই, ম্যানেজার তো ওইটাই, বন্ধু রে আমার, একটা ভাটাতে যদি একই খাম্বাতে মাটি দেওয়ার পরে ভাটায় পুরার পরে যদি এক নাম্বার ইট হয়, দুই নাম্বার ইট হয়, তিন নাম্বার ইট হয়, ওই মসজিদে নামাজ পড়তে গেলে আপনি ভাববেন না ওই ব্যক্তিটা মনে হয় জান্নাতি, ওই ব্যক্তির নামাজ হয়তো আমার আল্লাহ কবুল করেছে। খাম্বা তো একই, মাটি তো একই, ওই তিন মাস তো এই দু নাম্বার ইটও পুড়েছে, বেটা এক নাম্বারও পুড়েছে, তারপরে ওই বেটা বেকা, ওই বেটা আবার দেখবেন ওকে কোন দেখছেন, রাস্তাঘাট যখন খারাপ হবে ওর জায়গাটা ওইখানে, আর এক নাম্বার ইটে দেখবেন ও বিল্ডিং এর উপরে। প্রিয় মুসলিম সমাজ, এই পৃথিবীর বুকে আমরা কিছু মানুষ রয়েছি, আমরা মানুষ দেখে নামাজ পড়ি, রিয়াকারি, আমরা রমজান মাস আসলে রোজা করি, তারপরে আমরা মসজিদকে ভুলে যাই, বড় দুঃখ লাগে কোন পরিস্থিতিতে আমরা সমাজকে নিয়ে এসেছি। আজকে কবর বলে আমাদের একেবারে আমাদের কাছ থেকে মিটে গেছে, কবর বলে আমাদের কোনো ভয় নেই। একটা হাদিস আমি আপনাদের বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যখন নাকির মুনকির আসবে, তারপরে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দীন কি, মান নাবিউকা, তোমার নেতাকে যখন প্রশ্ন করানো হবে, যে কবরবাসী ইমানের সাথে মৃত্যুবরণ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, আমার আল্লাহর সামনে সাক্ষী দিয়ে বলবে, ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, আমার ইমানদার ব্যক্তি আল্লাহ কি ফেরেশতা যারা পাঠিয়েছে তাদেরকে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমার রব হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নেতাকে, আমার নেতা হলো বিশ্ব নবী মুহাম্মদ, তোমার ধর্ম কি, তোমা আমার ধর্ম হলো দীনুল ইসলাম, এই কথা তুমি জানলে কিভাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কবরবাসী বলবে, এই কথা আমি কোরআন থেকে জেনেছি, এই কথা থেকে আমি পৃথিবীর আলেম উলামার কাছ থেকে জেনেছি। কবরবাসী যখন এইভাবে উত্তর দেবে, আমার আল্লাহ রাসূল বলছে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, আনকাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাত, আমার বান্দার কবরে তোমরা এমন একটা এয়ার কন্ডিশন করে দাও, ওই কবরে থেকে আমার বান্দা ওই কবরে থেকে যেন জান্নাত ফিল করতে পারে, মনে হয় আমি কবরে আছি। আপনি দেখবেন ব্যক্তিটা কবরে আছে, কিন্তু আমার আল্লাহ রাসূল বলছে কবরে নয়, তুমি কবরে থেকে তার ব্যবস্থা এমন করো ও যেন মনে হয় আমি জান্নাতের মধ্যে আছি। আল্লাহ রাসূল বলছে শুধু তাই নয়, আমার আল্লাহ বলবেন তাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বিশ্ব নবী বলেছেন, তার জন্য একটা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। চোখটা একবার বন্ধ করো, আরেকবার খুলে, চোখটা বন্ধ করে খুলে যত দূরে আপনার রশ্মি লেগেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কবরটাকে অতটা প্রস্তুত করে দেওয়া হবে, অতটা চওড়া করে দেওয়া হবে, ওই কবরবাসী যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে। আজকে পৃথিবীর মানুষ কবর বলে আমাদের মাঝে ভয় নেই, কবর বলে আমাদের মাঝে কোনো ভয়ই নেই, আজকে পৃথিবীর মানুষ আমরা কবর বলে ভুলে গেছি। আর ইয়াং জেনারেশন ভাইদের কথা বললে তো আরো কি বলবো, আমি কলেজে পড়াশোনা করেছিলাম, ওই কলেজে পড়াশোনা করতে করতে আমার এক বন্ধুই প্রেমের সঙ্গে জড়িয়ে গেছে, এ বর্তমানে গত পরশু দিনে আমাদের বক্তা রাহুল প্রধান ছিল, আমি বক্তব্য শুনতে গেছিলাম, সত্যি ওনার কাছে কিছু এমন তথ্য পেয়েছি যা আমি জীবনেও আগে শুনিনি, তার মধ্যে এরকম কয়েকটা তথ্য যে এই পৃথিবীর বুকে ভারতবর্ষে আমাদের কম বেশি বিয়ে করার পরে, একটা ছেলে বিয়ে করেছে আর একটা মেয়েও বিয়ে করেছে, বিয়ে করার পরে পরকীয়ার সঙ্গে এরা এত লিপ্ত হয়ে গেছে 68%, মানে ও স্বামী বিয়ে করেছে তারপরে আর একটা ভিতরে ভিতরে লাইন চলছে যেটা ওর স্ত্রী জানে না,
আর স্বামী প্রতিদিন অফিসে গেছে, স্বামী প্রতিদিন মাঠে কাজ করতে যায়, ওর স্ত্রী আবার আরেকজনের সঙ্গে লাইন রেখেছে যেটা তার স্বামী জানে না। বড় দুঃখ লাগে, আজকে সমাজ আমরা এমন ভাবে গড়েছি, এমন ভাবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে। তো কলেজের আমার ওই এক বন্ধু আমাকে বলেছিল যে আমি এক মেয়েকে ভালোবাসি, তো ব্যাপার হচ্ছে তার বাড়িতে কোনো মতেই রাজি হচ্ছে না যে আমি মেয়েটাকে বিয়ে করবো, তো আমাকে বলছে একটা তাবিজ দিতে, ওরা কিন্তু হানাফি। আমি বললাম আমি তো বক্তব্য দেই, এবার যদি আমি তাবিজ না দিই তাহলে ভাববে যে সাদ্দাম মোল্লি কিছু জানে না। আমি তখন বলছি শোন, কোনটা তাবিজ নিবি? যদি 501 টাকা নিবি তো মেয়েটা রাজি হবে, আর যদি 1001 টাকা নিবি তো গোটা ফ্যামিলি রাজি হবে। বলছে বিয়ের যখন ব্যাপার তো গোটা ফ্যামিলিকে রাজি করাই করতে হবে, 501 টাকাটাই। বলছে দে তাহলে 1001 টাকা দিই। 1001 টাকা দিয়ে ও তাবিজ নিবে কেন? ও একটা মেয়েকে ভালোবাসে, মেয়ের বাড়ি থেকে ওকে কবুল করছে না, রাজি করছে না। প্রিয় মুসলিম সমাজ, আমি আপনাদের একটা কথা বলি, এই দেখবেন দোকান, কেউ কেউ কাস্টমার নতুন দোকান দেবে তো তার দোকানে নাকি কাস্টমার কমে গেছে, একটা তাবিজ হবে মৌলভী সাহেব, একটা তাবিজ, আমার দোকানে কাস্টমার কমে গেল। আরে আপনার মাথায় কি এইটুকুনো বিবেক নেই? তাবিজের ক্ষমতা যদি এত বড় হয় যে তাবিজ দোকানে টেঙ্গে দিলে আপনার কাস্টমার বেড়ে যাবে, তো এই মৌলভীর মাথায় কি গোবর ভরা আছে? এই ভেলাইন মার্কেটে কোনো জায়গায় একটা দোকান নিবে, মার তাবিজ আর টান কাস্টমার, মার তাবিজ আর টান কাস্টমার, সব দোকান খোলা, ওর দোকানে কাস্টমারে ভরা। বড় দুঃখ লাগে, ওই বেটা যদি ভাবে যে তাবিজ দিয়ে সুন্দরী মায়ের মনকে আকর্ষণ করা যাবে, তো পৃথিবীর বুকে যত আলেম রয়েছে এরা তো সব কারিনাকে বুকে নেবে, আর পাবলিক তো সব কালো নিয়ে পড়ে থাকবে। অসম্ভব, তাবিজের এত বড় ক্ষমতা নেই, তাবিজ কোনো ভালো মেয়ের মন কেন কষ্ট করতে পারবে? তাবিজের এত বড় ক্ষমতা নেই দোকানের কোনোদিন খরিদ্দার বাড়াতে পারবে? এইটুকুন বিবেক আপনাকে রাখতে হবে। দেখবেন ডাক্তারের বউয়ের কোনোদিন সিজার করতে লাগে না, ডাক্তারের বউ দেখবেন তার কোনোদিন সিজার লাগে না। দেখবেন হানাফির মধ্যে যে মিলাদ করে বেড়ায় মিলাদ, ওর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। ও পাক্কা জানে এটা দালালি কাজ, জিলাপি হুজুরি, এই কাজ ও ছাড়া অন্যকে করবে না। ও জানে যে মিলাদ করে কোনো লাভ নেই, ওই জন্য মুরগির বাড়িতে কোনোদিন মিলাদ হবে না, ও পাবলিকের বাড়িতে মিলাদ খেয়ে বেড়াবে, পেটও ভরবে পকেটও ভরবে সব কিছুই হবে। বড় দুঃখ লাগে কি সমাজ গড়েছে আমাদের। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে পরিশেষে এই কথা বলতে চাই, যেভাবেই হোক সমাজকে নিয়ন্ত্রণে নিয়ে এসে হাসরের মাঠে কবরে আমাদের যেতে হবে, সেই বিশ্বাস রেখে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল নামা ডান হাতে দিয়ে যেন জান্নাতি বলে স্বীকারোক্তি দেয়, এবং ডান হাতে আমল নামা নিয়ে আমাদের জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হয় বলেন সকলে আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা আমাদের বেশিরভাগ আজকে প্রেম ভালোবাসায় পড়ে গিয়ে, আমার এক যুবক ভাই রাত্রে শুয়েছে, রাত্রে শুয়ে মনে মনে ভাবতেছে যে ও ওর প্রেমিককে নিয়ে রায়গঞ্জে কর্ণজোড়ার পার্কে গেছে, কর্ণজোড়ার পার্কে গিয়ে ও ওর লাভারের সঙ্গে ওই কর্ণজোড়ার এক পার্কের কোনাতে গিয়ে ওর লাভারকে নিয়ে বসে আছে, গল্প করতেছে, তারা জোড়াজোড়ি করতেছে। এবার রাত্রে যখন শুয়ে আছে, সকালে উঠে দেখছে যেখানে শুয়েছিল একটা মশারি টাঙা ছিল, মশারি ছিঁড়ে শেষ, মোবাইল চার্জে দিয়েছিল মোবাইলও ভেঙে শেষ, চার্জারও ভেঙে শেষ। ও স্বপ্নে দেখছে যে মেয়েকে জড়িয়ে ধরছে, আর সকালে উঠে দেখছে যে মশারিও ভেঙে শেষ, মোবাইল চার্জারও সব কিছু ভেঙে শেষ। প্রিয় মুসলিম সমাজ, বলে আমি সর্বশেষে এইটুকু বুঝাতে চাচ্ছি, পৃথিবীর বুকে এসেছি আমরা, এই পৃথিবীটা হলো হাসরের মাঠে যাওয়ার জন্য একটা বাজার সন্দেহ, এই পৃথিবীর বুক থেকে আমাদের হাসরের মাঠে যেতে হবে, হাসরের মাঠে যেন জান্নাতি বলে ঘোষণা হয়, এই আশা, এই দাবি, এই আকাঙ্ক্ষা আমি আপনাদের কাছে রাখি। হাসরের মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, কবরে যেভাবেই হোক আমল নামা যেন ডান হাতে পেতে হয়, তিনটা প্রশ্নের জবাব দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতি বলে ঘোষণা করে। যুবক ভাই, ওই প্রেম ভালোবাসা থেকে ফিরে আসো, প্রেম ভালোবাসা থেকে যদি ফিরে না আসতে পারো তাহলে হাসরের মাঠে তোমার জন্য ভয়াবহ জায়গা রয়েছে। মোবাইল আসিল কি দোল লাগিল, পড়াশোনায় মন লাগে না, রাত 12টার পরে লাইলা যখন ফোন করে দু চোখে ঘুম আর আসে না, সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, কই সোনা বন্ধু তুমি মোরে ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, রাত 12টার পরে লাইলা যখন ফোন করে দু চোখে ঘুম আসে না, সারা
সবাই নাসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না মোবাইলের ঠেলা পেম্পিরিতির জালা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের ঠেলা পেম্পিরিতির জালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া কয় সোনা বন্ধু তুমি মরে ভুইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না যাই হোক আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি শেষে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম হাদিসটা আপনাদের সম্মুখে বলেছিলাম যে ব্যক্তি কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তার জন্য আজাব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা আসবে যার চোখের কালারটা হবে নীল চোখের কালারটা হবে নীল আর সে ফেরেশতার কালার হবে কালো ফেরেশতার গায়ের রং হবে কালো আর চোখের রংটা হবে নীল আর মানুষ দেখবেন মানুষের প্রতি মায়া দরদ কখন হবে চোখ দিয়ে যখন জিনিসটা দেখতে পাবো কান দিয়ে যখন শুনতে পাবো তখন তার মায়া হবে কিন্তু রাসূল বলছে কবরে এইরকম একজন ফেরেশতা থাকবে কান দিয়ে শুনতে পাবে না চোখ দিয়ে দেখতে পাবে না তার হাতে এমন একটা হাতুড়ি দেওয়া হবে ওই হাতুড়ি দিয়ে পৃথিবীর বুকে কোনো পাথরের যদি পাহাড় থাকে ওই পাথরের পাহাড় দিয়ে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তো ওই পাথরের পাহাড় সেকেন্ডের মধ্যে ধুলা কণার সমান হয়ে যাবে আল্লাহ রাসূল বলছে ওই ফেরেশতা যার চোখের রংটা নীলা হবে গায়ের রংটা কালো হবে ওই ফেরেশতার হাতে একটা হাতুড়ি দেওয়া হবে ওই হাতুড়ি দিয়ে বাইনা উজনাই হে দুই কানের মধ্যবর্তী স্থানে তথা মাথার মধ্যে এমন জোরে আঘাত দেওয়া হবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছিল হে আল্লাহ রসুল পৃথিবীর মানব দানবরা চিৎকারের আওয়াজটা শুনতে পাবে মানব দানব ছাড়া সবাই শুনতে পাবে তোমরা মানুষ কেন শুনতে পারবো না আল্লাহ রসুল তখন বলেছিল এই সাহাবীরা তোমরা যদি কবরের চিৎকারের আওয়াজ শুনতে পেতা তাহলে মরার পরে তুমি তোমার সাথী বন্ধুদের কবর দিতে যেতা না কবরে এত বড় আজাব হয় কবরের আজাবটা এত কঠিন হয় অতএব গোটা মুসলিম সমাজের কাছে সর্বশেষে আমি জোরালোভাবে অনুরোধ রাখি ঈমান আমল এমনভাবে মজবুত করেন হাসরের মাঠে ভাটাতে যেমন ইট খরমায় একই হয় কিন্তু তারপরও এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার ভাটাতে ইট হয় ওই রকমই পৃথিবীর বুকে মুসলমান চিনি আর নুন দেখতে একই লাগলেও স্বাদটা কিন্তু আলাদা ওই রকমই পৃথিবীর মানুষ মসজিদে গেলেই পরে নামাজি নয় ওর রমজান মাসে ঠিক দেখেন রোজা রাখে তারপরও দেখবেন লুকিয়ে চুগুল খুরি মিথ্যাবাজি এগুলা ছাড়ে না সর্বশেষে এই ভেলাই গোটা সমাজের কাছে আমি জোরালোভাবে অনুরোধ রাখি যেভাবেই হোক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন যেভাবে তাদের জীবনযাপনকে নিয়ে গেছে হযরত আবু বকর রুমার উসমান আলীর মতো যেন আমরা আমাদের জীবনকে প্রত্যাবর্তন করতে পারি বলেন সকলে আল্লাহুম্মা আমিন হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি যারা এই মাহফিলের আয়োজন করেছে হে আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো যারা বিনা কোনো অর্থের মাধ্যমে বিনা কোনো অর্থের মাধ্যমে তারা এই অক্লান্ত পরিশ্রম করেছে হে আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো এই এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তুমি তাদের জান্নাতে বলে ঘোষণা করো বলেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু